চলমান করোনা পরিস্থিতিতে সব কেন্দ্রের স্বাস্থ্যবিধি মেনে 2021 সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড। ইতিমধ্যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে, এজন্য পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকা বোর্ড। সোমবার বোর্ড থেকে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন আহ্বান করে জারি করা বিজ্ঞপ্তিতে বোর্ড বলছে, 2021 সালের এসএসসি পরীক্ষার জন্য তালিকাভুক্ত সব কেন্দ্রকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। এদিকে কয়েক মাস আগে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সিলেবাস প্রকাশের পর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 84 দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে। এ পরিস্থিতি গত 1 জুন থেকে এসএসসির নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকা বোর্ড। আগামী 30 জুন পর্যন্ত নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ চলবে। নন এমপিও কোনো প্রতিষ্ঠান বা ভাড়া করা ভবনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে নতুন কেন্দ্রের আবেদন না করতে বলেছে বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2021 সালের এসএসসি পরীক্ষার জন্য নতুন কেন্দ্র স্থাপন এবং কেন্দ্র পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 30 জুনের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। এই আবেদন প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাডে করতে হবে।